ডাল দিয়ে পালং শাকের একটা সহজ রান্না শেয়ার করছি, তবে স্বাদ কিন্তু দুর্দান্ত। আজকে ডাল দিয়ে পালং শাক রান্নার জন্য হাফ কেজির মতো পালং শাক নিয়েছি, আর শাকের যেই গুঁড়াটা আছে ওটা কেটে ফেলে দিয়েছি। আর শাকগুলো আগে থেকে ধুয়ে তারপর হচ্ছে বলতে চেষ্টা করবেন। আমি এখানে শাকগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি, এখন কুচি করে পোলে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডাল দিয়ে পালং শাক রান্না করার জন্য নিয়েছি এখানে হাফ কাপ মসুরির ডাল। ডালটা ভিজিয়ে রাখতে হবে না, সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর হচ্ছে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা তেলের সাথে একটু ভেজে এখানে আমি অল্প অল্প করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে ভুনে নিয়েছি। ডালটা যখন ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে, তারপর এই ডালটার মাঝে আমি এখন পানি দিয়ে দিব। 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায়। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে শাকগুলো দিয়ে দিব। শাক থেকে কিন্তু পানি উঠে, এই জন্য এখানে আর পানি দিতে হবে না। তবে যদি ডাল পালংটা কেউ একটু পাতলা রাখতে চান, ওই ক্ষেত্রে পানি অ্যাড করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। শাক থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। শাক রান্নার জন্য আমার কাছে মনে হয় না যে এখানে আর পানির দরকার আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না শাকগুলো সিদ্ধ হয়ে আসছে। চুলার আঁচ বাড়িয়ে শাকটা রান্না করেছি যাতে কালারটা ঠিক থাকে। তো এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে এই শাকটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এর আগে হচ্ছে এখানে আমি 2টার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু ডাল পালংটা এভাবে পরিবেশন করা যাবে, তবে শাকটা আরও একটু টেস্টি করার জন্য আমরা হচ্ছে পালং শাকে একটু বাগার দিয়ে নেব। এই জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম আর হচ্ছে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে 3টার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না বাদামি হয়ে যাচ্ছে ততক্ষণ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ডালটা আমরা একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর যেই পেঁয়াজটা বাদামি করে ভেজেছিলাম ওই পেঁয়াজটা হচ্ছে ডালের উপরে দিয়ে দিচ্ছি। দারুণ একটা স্মেল এসেছে। এখন এই ডাল পালংটা চাইলে রুটির সাথে খেতে পারেন, আবার চাইলে ভাতের সাথেও খেতে পারেন। আমার কাছে এটা ভাতের সাথেই বেশি মজা লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।